বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের ব্যাপারেও আমরা অনুরোধ করব, যদিও তার ব্যাপারেও এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়। তিনি বয়োবৃদ্ধ, অশীতিপর একজন বৃদ্ধ মানুষ। আমরা যতটুকু জানতে পেরেছি, শুনতে পেরেছি যে তিনি এখন চলাচলেরও অনুপযুক্ত, একা একা চলাচল করতে পারেন না, মানুষের সহযোগিতার প্রয়োজন হয়। বার্ধক্যের এই সময়ে পরিবারের কাছে থেকে তিনি যদি পরিবারের সেবাটুকু পান, তাহলে হয়তো তিনি আরেকটু ভালো থাকতে পারবেন। আল্লাহর কোরআনের একজন ভাষ্যকারকে যদি আমার দেশ, আমার রাষ্ট্র, আমাদের প্রধানমন্ত্রী সম্মান জানান এবং তাকে যদি মুক্তির ব্যবস্থা করেন, আমরা আশা করব যে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার দেশের উপর রহমতের একটি কারণ হবে। তো আমরা এই পর্যায়ে এইখানেই কথা বলেই আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি। যারা যেখানে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন, বিশ্ববাসীকে আল্লাহ পাক এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করুন। আমি আবারও বলছি, আমরা সকলেই সতর্কতা অবলম্বন করি, আমাদের ঘরগুলোকে আমরা ইবাদতের জায়গায়, ইবাদতের ইবাদতখানায় পরিণত করি। আমরা এখন সকলেই ঘরের মধ্যে বসে বসে অলস সময় অতিক্রম করছি, অলস সময় পার করছি, আমাদের এই অলস সময়গুলো যেন কোনো নাফরমানের কাজে, গুনাহের কাজে ব্যয়িত না হয়। আমরা ঘরে নাটক সিনেমা না দেখি, নাটক সিনেমা দেখা অশ্লীলতা, এটি অশ্লীলতা আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ আজাব আসার অন্যতম একটি কারণ। বর্তমান এই সময়ে দেশি বিদেশি বিভিন্ন সিনেমা, বিভিন্ন অশ্লীল নাচ গান, বিভিন্ন অশ্লীল নাটক ছবি, এগুলো যেন আমাদের ঘরগুলোতে এখন না চলে, আমরা বিশেষভাবে সেদিকে তৎপর হই। তার বিপরীতে আলেম ওলামাদের কথা শুনি, কোরআনের তেলাওয়াত শুনি, নিজেরা কোরআন শিখি, বাচ্চাদেরকে কোরআন শেখাই এবং ঘরে ঘরে আজান দিয়ে জামাতের সাথে আমরা নামাজ পড়ি। আজানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়, আজানের মাধ্যমে শয়তান এবং অভিশাপ দূর হয়, অভিশপ্ত শক্তি দূর হয় এই আজানের মাধ্যমে। আজান দিয়ে দিয়ে আমরা ঘরে ঘরে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যে সমস্ত মুসলিমরা, তাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিশ্রুত, তার হাবিবের প্রতিশ্রুত শাহাদাতের মর্তবাল্লা নসিব করেন আর সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।